চিটাগং 4 ক্রোর সিলেট স্ট্রাইকার্স প্লিজ। টুর্নামেন্ট শুরু হতে এখনো 2 মাসেরও বেশি সময় বাকি, কিন্তু এরই মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 লীগ বিপিএল। সম্পন্ন হয়েছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটও। বিপিএল এ শুরু থেকেই অংশ নিয়ে আসছিল চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি। প্রথম আসর এই বিশ্ব ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার মতো সেলিব্রিটিকে এনে সাড়া ফেলে দিয়েছিলেন ক্রিকেট পাগল সামির কাদের চৌধুরী। তৃতীয় আসরের পর থেকে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়ে যায়, দায়িত্ব নেয় ডিবিএল গ্রুপ। সেই সময় দলের নাম পরিবর্তন করে রাখা হয় চিটাগং ভাইকিংস। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও চট্টগ্রাম দলের মালিকানায় ফিরে এসেছেন সামির কাদের চৌধুরী। 10 বছরেরও বেশি সময় পর বিপিএল এ ফিরেই একের পর এক চমক দেখিয়ে দুর্দান্ত দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের সবচেয়ে বড় শক্তি অভিজ্ঞতা। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, শরীফুল ইসলাম ছাড়াও বিদেশি ক্যাটাগরিতে মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দলে ভিড়িয়েছে চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। সেই সঙ্গে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করেছে চিটাগং কিংস। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্স অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। মালিকানা আবারও চট্টগ্রামে ফেরায় স্থানীয়দের মাঝে এবার আগ্রহ আগের তুলনায় বেড়েছে। সঙ্গে দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে যে দল গড়েছে কিংস, তাতে আসন্ন টুর্নামেন্টে ভালো কিছুর প্রত্যাশা চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের। চট্টগ্রামের মালিক থাকতে যেটা হয়, এই দলের প্রতি যে ডেডিকেশন বা যে দলের প্রতি একটা ভালোবাসা থাকবে এবং চট্টগ্রামের সাধারণ মানুষ যেভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকবে, সেটা কিন্তু বাইরের ওনার হলে সেটা সম্ভব হয় না। এখানে সাকিব আল হাসান থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে প্লেয়ারগুলো এখানে সম্পৃক্ত হয়েছে বা লোকাল যে কালেকশন আছে, আমরা বিশ্বাস করি এবার অন্যান্যবার তুলনায় এবার অবশ্যই অনেক ভালো ফলাফল করবে। চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শকরাও এবার বিপিএল এ জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবতে চান না। আশা করি যে চিটাগং কিংস এবার খুবই ভালো করবে, যেহেতু অনেক কিছু নতুন নতুন জিনিস, নতুন নতুন প্লেয়ার চেঞ্জ হয়েছেন, শহীদ আফ্রিদি আছে, অ্যাঙ্গেলো ম্যাথিউস আছে, আশা একটা আছে যে এবার একটা ভালো একটা পজিশনে যেতে পারবে। আমাদের সাকিব ভাই যখন আছে চট্টগ্রাম দিয়ে আশা করি চ্যাম্পিয়ন হবে। সবচেয়ে 2013 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিল চিটাগং কিংস। দীর্ঘ 11 বছর পর আবারও ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে ফিরছে দলটি। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।